বরগুনা জেলার তালতলী উপজেলায় অবস্থিত ট্যাংরাগিরি অভয়ারণ্য বা ফাতড়াচর। এই পর্যটন স্পটে যেতে ভ্রমণ পিপাসুদের পার হতে হয় সকিনাখাল। নৌকায় তাদের প্রতিবারে 10টা করে দেওয়া লাগে, অথচ তাদের এই নৌকায় করে খাল পেরোতে হতো না যদি এতদিনে নির্মাণ কাজ শেষ হতো সকিনা ব্রিজের। 7 কোটি টাকা ব্যয়ে 5 বছর আগে শুরু হয়েছিল এই ব্রিজের নির্মাণ কাজ, কিন্তু এখনও সম্পন্ন হয়নি পুরো ব্রিজটি। এই শেষ নেওয়ার নেপথ্যে নির্মাণাধীন ব্রিজের উচ্চতা, বর্তমানে যে উচ্চতায় এই ব্রিজ নির্মাণ করা হচ্ছে তাতে সকিনা খাল দিয়ে সাগরে মাছ ধরতে যাওয়া ট্রলারগুলোর ধাক্কা লাগার সংখ্যা আছে ব্রিজের সাথে। মোট কথা, এভাবে ব্রিজ নির্মাণ শেষ হলে ট্রলার চলাচলই করতে পারবে না, তাই ট্রলার মালিক এবং মাঝিদের প্রবল আপত্তির মুখে মাঝপথে বন্ধ এই সকিনা ব্রিজের নির্মাণ কাজ। এই যে দেখুন, খালের দুই প্রান্তে ব্রিজের নির্মাণ কাজ শেষ হলেও মাঝখানে ফাঁকা। এখন নতুন করে উচ্চতা বাড়ানো হবে ব্রিজের, যাতে ট্রলারগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারে সকিনা খাল দিয়ে, এমনটা জানিয়েছেন স্থানীয়রা। আর এই জন্য আরও 3 কোটি টাকা বাজেট বাড়ানো হয়েছে। আসলে এভাবেই অবিবেচকের মতো কাজ করার ফলে বাংলাদেশে বহু স্থাপনায় পরবর্তীতে সংস্কারের কবলে পড়েছে, নতুন করে করতে হয়েছে সেসব স্থাপনা। এতে খরচ যেমন বেড়েছে, সে সাথে সময় টাকার অপচয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেন এটা আগে ভেবে দেখল না, এর তদন্ত হওয়া উচিত, জানিয়েছেন স্থানীয় মাঝি এবং সাধারণ জনগণ।